দীর্ঘ পাঁচ দিনের লড়াই, মৃত্যুর কাছে হার মানল প্রতিবাদী কলম পত্রিকার সাংবাদিক রতীন ভট্টাচার্য। শুক্রবার ভোর আনুমানিক ছয়টা বারো মিনিট নাগাদ রাজধানী আগরতলার হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসকের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন প্রতিবাদী কলম পত্রিকার সাংবাদিক রতীন ভট্টাচার্য। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ও রাজ্যের বিশিষ্টজনেরা। সাংবাদিক রতীন ভট্টাচার্যের এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা সংবাদমহল। একদিকে যেমন আমাদের তেলিয়া মুরার দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে কাজ করেছে, তার বাইরেও রতীন খুব ভালো গান গাইত। এই গান আমাদেরকে সবসময় মুগ্ধ করতো, মাতিয়ে ডাকতো বিভিন্ন অনুষ্ঠানে, এবং প্রত্যেক দিন বিশেষ করে এই করোনাকালীন সময়ে ও গান রেকর্ডিং করে ব্যক্তিগতভাবে আমার মেসেঞ্জারও পাঠাতো এবং জিজ্ঞেস করত এগুলি কেমন। এত অল্প বয়সে রতীন চলে যাবে এটা আমি ভাবিনি। রতীন তার গান আমি মনে করি আমাদের প্রতিটা মানুষের হৃদয়ে বেঁচে থাকবে, এবং একজন সাংবাদিক হিসেবে এই অল্প বয়সে যে দক্ষতার পরিচয় রেখে গেছে এটাও আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং রতীনের যে কাজ আমাদের সমাজের জন্য, তার লেখনের মধ্য দিয়ে সমাজের প্রত্যেকটা দিককে তুলে ধরা, এই দিকটা একটা অপূরণীয় ক্ষতি বলে আমি মনে করি। Yeah.